ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চিকেন তো আমরা অনেকেই অনেক রকম বানিয়ে খাই, তো আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো বোনলেস চিকেন দিয়ে। আমাদের বাজার থেকে যে চিকেনগুলো আমরা আনি ওইটা তো আমরা পুরোটাই বানিয়ে নিই, তো আমি একটা মানে রেসিপি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা শুধু বোনলেস। তো আমি কি করেছি, ছোটো ছোটো করে এগুলো কেটে রেখেছিলাম, তারপর দেখুন কড়াইয়ে তেল দিয়ে, সরষের তেল দিয়েছি, দিয়ে বড় বড় করে পেঁয়াজগুলো কেটে ওইটার মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই রেসিপিটা আমি বিয়ের পর শিখেছি, তো আমার হাজব্যান্ড এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে, ওই আমাকে বলেছিল ফার্স্ট যে তুমি এরকম বোনলেসগুলো ছোটো ছোটো করে কেটে এরকম বানাও। তো আমি ফার্স্ট যেদিন বানিয়েছিলাম সেদিন ও খেয়ে বলেছিল খুবই টেস্টি হয়েছে। তো আমি এখন যখনই আমার ঘরে চিকেন আসে তখনই আমি বোনলেসগুলো সরিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে এই রেসিপিটা বানাই। তো আমি ফার্স্টে ওই ইয়েগুলো চিকেনগুলোকে কেটে ছোটো ছোটো করে কেটে ওইটার মধ্যে 2 চামচ ভিনিগার দিয়েছিলাম, ভিনিগার যেটা আমরা খাই হোয়াইট ভিনিগার, ওইটা দিয়ে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন বানানোর জন্য ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আদা রসুন কাঁচামরিচ বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, ওইটা আপনারা চিকেন যতটুকু ওইটার পরিমাণ মতো দিয়ে দেবেন মশলাটা। তো আমি আমার চিকেন এক বাটি হয়েছিল খেতে, ওইটা আন্দাজ মতো আমি রসুন আদা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এটা রুটি পরোটার সাথে খেতে খুবই টেস্টি লাগে, মাখো মাখো হয় জিনিসটা, এত বেশি গ্রেভি আমি রাখি না। একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে, হয়তো আপনারা বানিয়েও খান, কিন্তু আমি শেয়ার করছি ভিডিওটা কারণ আমি প্রায় দিনই যখনই চিকেন আসে এই জিনিসটা বানাই। তো আজকে ভাবলাম যে ওই যখন বানাচ্ছি তো আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো লবণ, এই যে দেখুন এটাতে 2 চামচ ভিনিগার দিয়ে আমি রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে চিকেনটা। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আপনারা ধনে গুঁড়ো দিতে পারেন। এখন অল্প একটু শুকনো মরিচ গুঁড়ো, আমার ঘরে ঝাল এত বেশি কেউ খায় না, আমি অনেকটাই খাই কিন্তু আমার হাজব্যান্ড আমার বাচ্চারা এতটা ঝাল খেতে পারে না, তাই সামান্য পরিমাণ শুধু একটু কালার হওয়ার জন্য গুঁড়ো লাল মরিচটা দিচ্ছি। আর বাটাতে তো এমনি কাঁচা লঙ্কা দিয়েছি আমি, আর আদা আছে, আদাতেও তো একটু ঝেঁং আসে পরে ঝাল বেশি হয়ে যাবে, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা বুঝে দিয়ে দেবেন, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এই দেখুন সবগুলো মশলা একসাথে মিলে এখন আমি এটাকে কষাচ্ছি মশলাটাকে, আঁচটা কমিয়ে কমিয়ে করলে, মিডিয়াম ফ্লেমে করে করে করলে ভালো হয়। এখন একটা টমেটোকে কেটে এটাতে দিয়ে দিলাম, আর অল্প একটু গ্রাইন্ডিংয়ের ইয়েটার মধ্যে জল মিশিয়ে এটাতে দিয়ে দিয়েছি, মশলাটাকে একটু ভালো করে সাঁতলাতে হবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরিয়ে আসবে। এখন কিছু সময়ের জন্য এটা ঢেকে হতে দেব। এখন দেখুন অল্প একটু মাখো মাখো হয়ে গেছে, টমেটোটা আমি সব তরকারিতেই দিই, আমার খুব ভালো লাগে। এরকম চিকেনগুলো এখন আমি এটাতে ছেড়ে দিচ্ছি,
10-15 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপর এখন আমি 2 চামচ দিয়ে যে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি মশলা। এটা পুরো একটা বোনলেস রেসিপি, এটাতে অল্প একটুকু আমি বোন রাখি নাই। ছোট বাচ্চাদের জন্য এটা একটা ভালো রেসিপি, কারণ ওরা কোনো সময় বোন থাকলে খেতে পারে না। তো রুটির সাথে পরোটার সাথে খুবই টেস্টি হয় রেসিপিটা। ভালো করে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। এখন আবার আমি মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি। কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি এটা জল ছেড়ে দিয়েছে। ভিনিগারও ছিল আর এমনিতেই চিকেন থেকে অল্প জল বেরিয়ে আসে, তো এখন অল্প টাইম রাখতে হবে এটা সিদ্ধ হওয়ার জন্য। জল অল্প টেনে আসলে, বারবার এটাকে নাড়াচাড়া না করলে এটা নিচে লেগে যেতে পারে, তাই এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে। আর এমনিতেও চিকেনের বয়েলের মুরগি এমনিতেই অনেক জলদি সিদ্ধ হয়ে যায়, আর যেহেতু আমি ভিনিগার দিয়ে রেখেছিলাম খুব সফট হয় খেতে এটা। এই দেখুন জল পুরো টেনে নিয়েছে। এগুলো এটা একটু টান টান করে বানাবো, গ্রেভি এত বেশি থাকবে না এটাতে। এখন লাস্ট টাইম এটুকু মিট মশলা অ্যাড করে দিচ্ছি। এখন আবারও একটু ভালোভাবে নেড়াচড়া করে এটা ধীরে ধীরে নামিয়ে নেব। আপনারা একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন ঘরে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অনেক বেশি, আর আপনাদের সাপোর্ট সবসময় আমার পাশে রাখবেন। সো গাইস, আজকের মতো এই রেসিপিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, হয়ে গেছে আমার এটা তৈরি।